আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো আজকে আমরা করব ক্লাস 9 এর রায় মার্টিন প্রশ্ন বিচিত্র সেকেন্ড সামেটিভের মডেল কোশ্চেন পেপার 4। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত? তাহলে ক্রয় মূল্য 10 টাকা আর বিক্রয় মূল্য 11 টাকা বা 10x 11x হলে করব। ক্রয় মূল্য হচ্ছে 10x, বিক্রয় মূল্য হচ্ছে 11x। সুতরাং লাভ ইজ ইকুয়াল টু কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তার মানে 11x-10x বাই ক্রয় মূল্য ইনটু 100। তাহলে লাভ হচ্ছে 10% বা 10 টাকা। তাহলে অপশন ডি। নেক্সট দেখো 2 নম্বর, একটি রম্বসের দুটি সন্নিহিত কোণের মান এই দুটো এখান থেকে x এর মান নির্ণয় করতে হবে। তাহলে এই হচ্ছে রম্বস, এই একটা কোণের মান 2x-35 আর এই একটা কোণের মান x+5। তা রম্বস যেহেতু সমান্তরিক তার মানে পাশাপাশি অবস্থিত দুটি কোণের সমষ্টি 180, এখান থেকে x এর মান বের করতে হবে। তার মানে 2x-35° + x+5° তার মানে 3x-30° এটা ইজিক্যাল টু 180। এটা যদি এদিকে যায় তাহলে 3x 30টা এদিকে চলে গেল, 180+30 তার মানে 210। x = 210/3, তাহলে x এর মান হবে 70°। তার মানে এটা হবে অপশন এ। হলো নেক্সট দেখো 3 নম্বর, x-7, x3-3 বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব 5 একক হলে x এর মানগুলি হলো। তাহলে দূরত্ব 3 নম্বর কোশ্চেন কি আছে, x-7 একটা বিন্দু আর একটা হচ্ছে 3-3, তাহলে দুটোর মধ্যে দূরত্ব কি হবে, √ x-3² + -7+3² ইজ ইকুয়াল টু হচ্ছে 5। এটা হচ্ছে -4² ইজ ইকুয়াল টু এটা হবে 25। x²-6x+9+16, 25 হলো আর নয়, 25 কেটে গেল,
তার মানে x - c x = 0 সুতরাং x = 0 হবে একটা x - c x = 0 মানে x = 6 তাহলে x এর মান হবে 0 এবং 6 তার মানে এটা হবে অপশন এ 0 অথবা 6 হলো নেক্সট দেখো 4 নাম্বার একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত তাহলে কর্ণ মানে কি কর্ণ মানে হচ্ছে বাহু √2 তাহলে বর্গক্ষেত্রের কর্ণ মানে হচ্ছে বাহু √2 সেটা ইজিক্যাল টু হচ্ছে 12√2 তার মানে বাহু ইজিক্যাল টু হচ্ছে 12 সুতরাং ক্ষেত্রফল মানে বাহু স্কয়ার তার মানে হচ্ছে 12 স্কয়ার মানে 144 বর্গ সেমি তার মানে এটা হচ্ছে অপশন বি হলো নেক্সট হচ্ছে দেখো 2 এর দাগ বলেছে সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায় সুমন বাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেয়েছে তার ইলেকট্রিক বিল কত ছিল তাহলে 54% যেটা সেটা হচ্ছে 15 টাকা ইলেকট্রিক বিলের 15% is equal to 54 টাকা সুতরাং ইলেকট্রিক বিলের 1% is equal to 54/15 আর 100% is equal to 54 × 100/15 তিন দিয়ে কাটলে 5 তিন দিয়ে কাটলে 18 20 তার মানে 360 টাকা তাহলে ইলেকট্রিক বিলের পরিমাণ হচ্ছে 360 টাকা নেক্সট দেখো 2 নাম্বার ABCD ট্রাপিজিয়ামে AB সমান্তরাল DC এবং E আর F যথাক্রমে AC এবং BD কর্ণদ্বয়ের মধ্যবিন্দু যদি AB is equal to 28 সেমি এবং DC is equal to 13 সেমি হয় তবে EF এর দৈর্ঘ্য কত এই হচ্ছে ট্রাপিজিয়ামটা AB হচ্ছে 28 ABCD এবার EF হচ্ছে AC কর্ণ EF হচ্ছে AC এবং BD কর্ণদ্বয়ের মধ্যবিন্দু তো দেখো এইটা মাঝখানে দাগটা হবে না এইটা হবে ই এইটা হবে এফ কারণ এখানে বলেছে এসি কর্ণের মধ্যবিন্দু হচ্ছে ই আর এইটা হচ্ছে এফ এই দুটোর সংযোগ রক্ষাকারী রেখা তার মানে এখান থেকে আমরা জানি ই এফ ইজ ইকুয়াল টু হাফ অফ এবি মাইনাস ডিসি তার মানে হাফ অফ এবি মানে হচ্ছে 28 আর ডিসি মানে হচ্ছে 13 তাহলে হাফ ইনটু 5 1 15 মানে হচ্ছে 7.5
सेम ये टा हबे उत्तर बोलो नेक्स्ट देखो तीन नंबर की बोले छे एक्स कमा वाई बिंदु टी पी कमा क्यू एवं क्यू कमा पी बिंदु दूरी थेके समदूरवर्ती हले देखो एक्स इज इक्वल टू वाई ताहले दुटो थेके समदूरवर्ती ताहले एक्स वाई एर संगे पी क्यू दूरत्व की हबे एक्स माइनस पी तार होल स्क्वायर आर एकटा हबे वाई माइनस क्यू তার হোল স্কয়ার এটা হচ্ছে পি কিউ দূরত্ব এর সাথে সমান হচ্ছে কিউ পি দূরত্ব তার মানে এক্স মাইনাস কিউ তার হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস পি তার হোল স্কয়ার ঠিক আছে এবার দুদিক থেকে রুট উঠে গেলে কি থাকছে এক্স মাইনাস পি এর হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কিউ এর হোল স্কয়ার এখান থেকে x মাইনাস q এর হোল স্কয়ার y মাইনাস p এর হোল স্কয়ার এখান থেকে পাবো x স্কয়ার মাইনাস 2xp প্লাস p স্কয়ার y স্কয়ার মাইনাস 2yq প্লাস q স্কয়ার ইজ ইকুয়াল টু থাকবে x স্কয়ার মাইনাস 2qx প্লাস q স্কয়ার y স্কয়ার মাইনাস 2py প্লাস p স্কয়ার p স্কয়ার p স্কয়ার কেটে গেল q স্কয়ার কেটে গেল y স্কয়ার a স্কয়ার কেটে গেল তার মানে এখান থেকে থাকছে x এর পার্টগুলোকে একই দিকে নিয়ে গেলে 2x কমন নিলে থাকছে হচ্ছে q মাইনাস p ইজ ইকুয়াল টু এদিক থেকে যদি 2y কমন নিই তাহলে থাকছে q মাইনাস p তাহলে এটা এটা কেটে গেল a2 কেটে গেল সুতরাং পড়ে থাকছে x ইজ ইকুয়াল টু y হলো এটাই প্রমাণ করতে দিয়েছিল নেক্সট চার নাম্বার একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 4√2 সেমি বর্গক্ষেত্রটির মধ্যে অন্তর্লিখিত সর্বাপেক্ষা বড় বৃত্তটির ব্যাস কত তাহলে একটা বর্গক্ষেত্র আঁকি তার মধ্যে একটা বৃত্ত আঁকব বর্গক্ষেত্রের মধ্যে অন্তর্লিখিত সর্বাপেক্ষা বড় বৃত্ত মানে হচ্ছে এইটা এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর সাথে এর ব্যাসটা হচ্ছে সমান হবে তো বর্গক্ষেত্রে কর্ণ দেওয়া আছে কর্ণ মানে বাহুর উট্টু তাহলে বর্গক্ষেত্রের কর্ণ ইজ ইকুয়াল টু হচ্ছে বাহু রুট টু সুতরাং বাহু রুট টু ইজ ইকুয়াল টু হচ্ছে 4√2 তার মানে বাহু ইজ ইকুয়াল টু 4 সুতরাং অন্তর্লিখিত বৃত্তের ব্যাস হবে 4 সেমি কারণ এই ব্যাসের সাথে দেখো এটা সমান তাহলে 4 সেমি হবে হলো নেক্সট দেখো পরেরটা কি দিয়েছে একটি অবিচ্ছিন্ন
পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু এম এবং উচ্চ শ্রেণীর সীমানা ইউ হলে নিম্ন সীমানাটি কত? তাহলে মধ্যবিন্দু হচ্ছে এম, উচ্চ শ্রেণীর সীমানা হচ্ছে ইউ। সুতরাং উচ্চ শ্রেণী সীমানা মাইনাস মধ্যবিন্দু, তার মানে হবে ইউ মাইনাস এম। এই যে ডিফারেন্সটা মধ্যবিন্দু থেকে নিম্ন সীমার মধ্যে, সেই ডিফারেন্সই থাকবে। তাহলে সুতরাং নিম্ন শ্রেণী সীমানা ইকুয়াল টু এম মাইনাস ইউ মাইনাস এম, তাহলে এম মাইনাস ইউ প্লাস এম মানে 2m মাইনাস ইউ হলো। নেক্সট, 3 নম্বর, সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে, 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে, ঘড়িটির ক্রয় মূল্য কত? তাহলে দেখো, মনে করি ঘড়িটি ক্রয় মূল্য ইজিক্যাল টু এক্স টাকা। এবার 370 টাকায় বিক্রি করে তখন তার লাভ হয়, তাহলে 370 টাকায় বিক্রি করলে লাভ 370 মাইনাস এক্স এত টাকা, আর 210 টাকায় বিক্রি করলে ক্ষতি এক্স মাইনাস 210 এত টাকা। সুতরাং প্রশ্নানুযায়ী 370 মাইনাস এক্স ইজিক্যাল টু এক্স মাইনাস 210, তাহলে এই এক্সটা যদি এদিকে যায় 370 মাইনাস তা প্লাস হয়ে যাবে 210 ইজিক্যাল টু এক্স প্লাস এক্স 085 ইজিক্যাল টু 2x বা 580/2 ইজিক্যাল টু এক্স, তাহলে এক্স ইজিক্যাল টু বেরোলো 290 টাকা, তার মানে ক্রয় মূল্য হচ্ছে 290 টাকা। এরপর দেখো 4 নম্বর, অপনয়ন বা পরিবর্ত পদ্ধতিতে সমাধান। টু ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 3, তাহলে এখান থেকে পাচ্ছি 2x-2y ইজিক্যাল টু 3, এটা হচ্ছে 1। নেক্সট হচ্ছে 5x+8y ইজিক্যাল টু 14, এটা হচ্ছে 2। তাহলে এটার সাথে 4 গুণ করবো, এটার সাথে 1 গুণ করবো, তাহলে 1 × 4 করে পাই কি পাবো,
चार दुगुणे 8x माइनस 8y इज इक्वल टू होच्छे तीन चार बारो तले 2 इनटू 1 कोरे पाई 5x प्लस 8y इज इक्वल टू होच्छे 14 तले ये दुटो के बार की करूं जोग कोरे पाई ये दुटो केटे गेलो 13x इज इक्वल टू 26 x इज इक्वल टू 26 बाई 13 माने होच्छे 2 सुतरां x एर मान एके बोशिये पाई 2 into 2 minus 2y is equal to 3 ताले 4 minus 2y is equal to 3 बा 4 minus 3 is equal to 2y शेखान तेके पाबो 1 is equal to 2y बा half is equal to y ताले y एर मान मिलोलो half और x एर मान मिलोलो 2 नेक्स्ट देखो पाचेर एकेट्टा पाचेर एकेट जेटा आछे सेइ प्रमाणटा तोमादेर देखबे पेज नम्बर 124 ए करा आछे बोइयेर तारपर पाचेर दुई जेटा आछे एकई जिनिस आगेओ आछे 186 पेजे तोमादेर देखबे बोइते करा आछे नेक्स्ट আছে 6টা 6টা দেখবে বইতে একটা অনুসিদ্ধান্ত হিসেবে আছে সেটা আছে পেজ নাম্বার 188 এ নেক্সট দেখো 7-এর যে একটা সম্পাদ্য আছে এত সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো এবং ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান্তরিক অঙ্কন করো তার একটা কোণ হবে 60 ডিগ্রি এটা আমি তোমাদের আগে করে দিয়েছি দেখবে মডেল কোশ্চেন পেপার 1 এ এই অঙ্কটা করা আছে সেখান থেকে দেখে নেবে এই সম্পাদ্যটা ঠিক আছে সেম জিনিস নেক্সট দেখো 8-এরটা একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ও পরিসীমা যথাক্রমে 13 এবং 30 ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে দেখো ধুরি লম্ব ইজ ইকুয়াল টু x লম্ব ইজ ইকুয়াল টু x সেমি সুতরাং ভূমি কি হবে 30 মাইনাস আর একটা বাহু যেটা আছে 13 মাইনাস x দুটো বাহু যদি বিয়োগ করি পরিসীমা থেকে তাহলেই পাবো 17 মাইনাস x এটা হলো ভূমি এবার সম্পর্ক কি আছে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের স্কয়ার সুতরাং x স্কয়ার প্লাস 17 माइनस x এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ মানে 13 13 স্কয়ার তাহলে এখান থেকে পাচ্ছি x স্কয়ার প্লাস এটা হোল স্কয়ার মানে 289 মাইনাস 34x প্লাস x স্কয়ার ইজ ইকুয়াল টু 169 তাহলে 2x স্কয়ার মাইনাস 34x এটা এদিকে এলে 289 মাইনাস 169 ইজ ইকুয়াল টু 0 তাহলে 2x স্কয়ার মাইনাস 34x 0 2 1 দুই দিয়ে কেটে দিলে দুই কমন নিয়ে কাটলে এখান থেকে x স্কয়ার মাইনাস 17x প্লাস 60
3 কুড়ি 60 মাইনাস 20x প্লাস 3x প্লাস 60 x কমন গেলে x মাইনাস 20 3 কমন গেলে এটা 17 আছে মানে 5 12 তার মানে x স্কয়ার মাইনাস 12x মাইনাস 5x প্লাস 120 x কমন নিলে x মাইনাস 12 5 কমন নিলে x মাইনাস 12 তাহলে দুটো হতে পারে x মাইনাস 12 = 0 মানে x = 12 এটা হবে x = 5 তাহলে লম্ব = 5 সেমি হলে ভূমি = 17 মাইনাস 5 মানে 12 সেমি তখন ক্ষেত্রফল হাফ ইন্টু 12 ইন্টু 5 বর্গ সেমি তার মানে হবে 30 বর্গ সেমি হলো এবার লম্ব যদি 12 সেমি হয় দুটোই হতে পারে উত্তর একই বেরোবে ভূমি হবে 17 মাইনাস 12 মানে 5 সেমি সুতরাং ক্ষেত্রফল হাফ ইন্টু 12 ইন্টু 5 মানে 30 বর্গ সেমি ঠিক আছে তাহলে ক্ষেত্রফল হবে 30 বর্গ সেমি নেক্সট দেখো পরেরটা বলেছে 9 নম্বর অঙ্ক আমাদের পাড়ার একটি পাতকুয়োর পরিধি 440 পাতকুয়োর চারধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে যদি বেদ সমেত পাতকুয়োর পরিধি 616 সেমি হয় তবে পাথরের পাড় কতটা চওড়া তাহলে দেখো এই হচ্ছে পাতকুয়ো এই হচ্ছে বেদ সব দিকে যদি এইটা এই এইটুকু যদি ব্যাসার্ধ আর ওয়ান হয় আর পুরোটা যদি আর টু হয় বেদ তাহলে কত হবে আর টু মাইনাস আর ওয়ান তাহলে প্রথমটার পরিধি মানে টু পাই আর ওয়ান হচ্ছে 440 আর টু পাই আর টু হচ্ছে 616 সেখান থেকে আর টু মাইনাস আর ওয়ান বার করতে হবে তাহলে ধরি পাতকুয়োর ব্যাসার্ধ পাতকুয়োর ব্যাসার্ধ আর ওয়ান সেমি সুতরাং পাতকুয়োর পরিধি টু পাই আর ওয়ান এবার হচ্ছে পার সহ পাতকুয়োর ব্যাসার্ধ
হচ্ছে R2 পার্শ্ব পাতকুয়োর পরিধি 2πR2 সুতরাং 2πR2 মাইনাস 2πR1 ইজিক্যাল টু হচ্ছে 616 মাইনাস 440 2πটা কমন যাবে R2 মাইনাস R1টা বার করতে হবে 6 4 কত হলে 11 হয় 9 7 এইটা তার মানে 2 × 22 = 7 তাহলে R2 − R1 = 176 × 7/22 × ½ দুই দিয়ে কাটলে 8 × 2 = 16 8 × 2 = 16 এদিকে করলে 4 তার মানে 28 সেমি তাহলে পাথরের পাড়টা হচ্ছে 28 সেমি চওড়া এরপর দেখো 10-এর অঙ্কটা আয়তলেখ অঙ্কন করতে বলেছে এটা একদম দেখবে প্রথম স্কুলটায় মধ্যশিক্ষা পর্ষদের যে পেপারটা আছে সেটাতে এই অঙ্কটা করে দেওয়া আছে সেখান থেকে দেখবে ঠিক আছে মধ্যশিক্ষা পর্ষদের পেপারটা